আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগের একমাত্র রেডিওথেরাপি মেশিনটি প্রায় 4.5 বছর ধরে অকেজো, ফলে ক্যান্সারের মতো স্পর্শকাতর মুমূর্ষু রোগীদের রেডিওথেরাপি নিতে যেতে হয় ঢাকায়। এতে দুর্ভোগের অন্ত নেই রোগী ও স্বজনদের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার মোহনগঞ্জের কৃষক আবুল কাশেমের স্ত্রী নাজমা আক্তার। স্তন ক্যান্সারে আক্রান্ত নাজমা 1 বছর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকের পরামর্শে 8টি কেমোথেরাপির পর 1 মাস রেডিওথেরাপি নিতে হয়েছে ঢাকায়। যদি ময়মনসিংহ রেডিওথেরাপির ব্যবস্থা থাকতো তাহলে ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতালে যাইতে হইতো না। শুধু নাজমা আক্তারই নন, একই অভিযোগ এই বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের। ঢাকায় রেডিওথেরাপি নিতে অতিরিক্ত খরচ ও দুর্ভোগ পোহাতে হয় তাদের। প্রতিদিন যাওয়া আসা ঢাকা থেকে, তোমার সিন্ধু ঢাকা থেকে যাওয়া আসা করা যায় না। ঢাকা মহাকালী যায় তাদের অনেক কষ্ট হয়, অর্থ ব্যয় হয়। ওইখানে যাই আর সিরিয়াল ধরতে হয় 1 মাস 2 মাস, এরম কি 5 মাসও যাই গিয়া। যদি মেশিনটা আসে তাহলে গরিব ঘর সুবিধাও। আমাদের ঢাকা দৌড়াইতে হবে না, যেতে হবে না, আমরা এই জায়গায় চিকিৎসা নিতে পারবো। চিকিৎসকরা জানান 2015 সালের আগস্ট মাস থেকে মেশিনটি অকেজো হয়ে আছে, সেই থেকে রেডিওথেরাপি দিতে রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে। মহাকালী সরকারি ক্যান্সার হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, সেখানেও রোগীর চাপ অত্যধিক। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন মেশিন বসাতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন, সেটা ক্রয়ের প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা সেই মেশিনটি পাবো। বৃহত্তর ময়মনসিংহের প্রায় 2 কোটি মানুষের স্বাস্থ্যসেবা বিবেচনায় শিগগিরই কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।